আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে একিরা। প্রদীপ বর্মন, প্রদীপ चला मोदी
इमरान हुसैन বাড়ি কোথায় আপনার বাড়ি আমার কুচবিহার তারপর এখানে কি কাজ করতেন এই জায়গা সেলসম্যানে কাজ করতেছি কি অসুবিধা হচ্ছিল এখানে অসুবিধা মানে আমাদের এই জায়গায় খাওয়া দাওয়ার অসুবিধা আমাদের যে থাকার অসুবিধা এখন লকডাউন পরে হচ্ছে তার জন্য প্রশাসন কতটা হেল্প করেছে প্রশাসনে আমরা অনেক চেষ্টা করছি এখন চেষ্টা করার পরে যে এখন আমাদেরকে সুস্বাস্থ্যভাবে আমাদের বাড়ি দিতে পাঠিয়ে দিয়েছে তাতে আমরা খুব খুশি প্রশাসন তো হেল্প করছে হ্যাঁ এখন করছে বাড়ির জন্য তো খুব উৎকণ্ঠা ছিল সেটা অবশ্যই যোগাযোগ হতো বাড়িতে বাড়িতে ফোনে যোগাযোগ হতো মাঝে মাঝে হতো না সব কিছু তো আর বাড়িতে বলা যাবে না যে আমাদের এই রকম পরিস্থিতি আজকে কেমন লাগছে আচ্ছা খুব আমাদের আনন্দ লাগছে কি বলবে পুরুলিয়া পুলিশ প্রশাসনকে কি বলবে এদেরকে আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি যে আমরা এত সুন্দরভাবে আমরা বাড়িতে যাইতেছি বাড়িতে আমাদের পৌঁছে দিতেছে কি নাম তোমার কিরত বর্মন বলো কি নাম মোৰ নাম বিশাল ৰায়া মই আসামৰ কোকৰাঝাৰ ডিষ্ট্ৰিক্টৰ পৰা আহিছোঁ আৰু ইয়াত আহি ভাল লাগিছে আৰু কি ক'ম আৰু কামত আহিলোঁ আহি ইমান বেয়াকৈ ফাঁচি গ'লোঁ লকডাউনত তো খুবেই দুখ লাগিছে কিন্তু আজি ভাল লাগিছে অলপ ঘৰ যাবলৈ পাইছোঁ ইয়াৰ পৰুলীয়া ষ্টেচনৰ পুলিচে আমাক বহুত হেল্প কৰি আছে ঘৰ যোৱাৰ কাৰণে সেইকাৰণে আমি সিহঁতক ধন্যবাদ জনাইছিলোঁ আৰু এখন ভাল লাগিছে কুচবিহার যাচ্ছে আর আসাম যাচ্ছে আর তাদের আমরা পরীক্ষা করে দেখিনি তারা ঠিকই আছে মোটামুটি ঠিকই আছে এখনো পর্যন্ত যতজন পরীক্ষা হয়েছে এখন যতজন পরীক্ষা আছে ততজন পাস করেছে।